barfu là như thế, bắt nạt như thế. যত তোর চোখ যায় শুধু খেজুরের রস আর খেজুরের রস, সব গাছেই রস কাটা আছে, এগুলো পুরাতন রস। আর আমরা রস খাবো এই কারণে কোনো এক্সট্রা পাইতে না, শোলা পাইছি একটা, শোলা দিয়ে এখন এক্সট্রার কাজ চালাবো। প্রথমে একটু ফু দিয়ে এক্সট্রাটা ক্লিয়ার করে নিতেছি, ধোয়ার সিস্টেম নাই, রস দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্য একটু। আর আমার পা এখন একটু জোরে জ্বলতেছে, কারণ সামনে রসের সন্ধান পাওয়া গেছে, ওখানে হামলাটা দিব এবার। যাই দেখি, এই তো এখান থেকে রস নেওয়ার আগে স্ট্রটা একটু ক্লিয়ার করে নিতে হবে, তারপর বাকি কাজ চালাবো। এগুলা ব্যাকটেরিয়া না তুললেও সমস্যা নাই, ব্যাকটেরিয়াগুলো হয়তো পেটে আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, ময়লা খাইলেও কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন এই যে মশার মতো টাইনা দুইলা খাইতেছি, মশা ঠিক এভাবে রক্ত খায় মানুষের। এই গাছের রসটা ভালো মিষ্টি ছিল, আর এটা বেশি মিষ্টি নাই কারণে না খেয়ে রেখে চলে আসতে।